السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد حق وباطل الجد ودر الجد إسلام البطم جد جاهوي سيلا شطرين رمضان ديتو هجرده اي جده جد رئيس أنيك شكونيو এ বিষয়ে আমরা কোরআনের আলোকে হাদিসের আলোকে আরও কিছু জানতে চাই আর সেজন্য আমরা স্টুডিওতে সম্মেত হয়েছি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান দর্শক আসুন প্রথমে আমরা পরিচিত হয়েনি আমাদের অতিথিদের সাথে আমার সর্বদানে উপস্থিত বিশিষ্ট বিশিষ্ট আয়মেদীন শেখ হাসান জামিল সাম আলিকুম মোরাহমাতুল্লাহী আমারকাত এবং আমার ডানে আছেন আরেক তরুণ আয়লেমেদীন শেখ আহমদ উল্লাহ আলিকুম মোরাহমতুল্লাহী ওরাকাত

আমরা প্রথমে আলোচনার সূত্রপাত করতে চাই শেফ আহমদ ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আল নবীন মোহাম্মদ ওয়া আলহি ও আসহাবিহি ও আতবাহি আজমাইন আমাবাদ বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের প্রথম সম্মুখ সমর এই যুদ্ধ থেকেই ইসলামের ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা হয়ে যায় এই যুদ্ধের পর থেকে মুসলিমদের মাথা সবচাইতে বেশি উঁচু হতে থাকে এরপরে আরও মুসলিমদেরকে মাথা নত করতে হয়নি মনোবল কখনো আর তাদের ছোট হয়নি এই যুদ্ধে মুসলিমদের বিজয় দানার জন্য আল্লাহর সাহায্য যেমন এসেছে আল্লাহ সাহায্য আসার পূর্ব শর্তগুলো গুলো অক্ষরে অক্ষরে সাহাবায়সুল্লাহাম পালন করেছিলেন এবং আল্লাহ সাহায্য আসার পূর্ব শর্ত যেগুলো তাদের ভিতরে ঐক্যবদ্ধতা দৃঢ়তা যেটি আমাদের বিগত পর্বে আলোচিত হয়েছে পরামর্শ সবাই তারা যে রসুলাইকাম সঙ্গ দেওয়ার পরে এবং কমান্ডকে সাজানো এবং সর্বোপরি আল্লাহর সাহায্য চাওয়া অর্থাৎ এক কথায় যুদ্ধে সাহায্য আল্লাহ পাওয়ার জন্য সামগ্রিক ভাবে যত কিছু দরকার সব উপাদান এখানে ছিল শুধু এই যুদ্ধ নয় সাহাবা ইকরামের ভিতরে যুদ্ধে যাওয়ার ব্যাপারে যুদ্ধে যাওয়া তো আসলে ছেলে খেলা নয় যুদ্ধে যাওয়া মানে জীবনকে একটা শঙ্কার মধ্যে ফেলে দেওয়া এর পরেও সাহাবা ইকরাম আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের নির্দেশ পালনে এতটাই অবিচল ছিলেন যে সাধারণ নির্দেশ তো বটেই জেহাদের মতো বিষয়েও তারা সব সময় নিজেকে অগ্রসর করে রাখেন কোনো কোনো যুদ্ধে এমন হয়েছে যে সাহাবা ইকরামের ভিতরে যারা তরুণ ছিলেন কিশোর ছিলেন

দুজন কিশোরের বীরত্ব বদরযুদ্ধের অংশ সেই দুই কিশোরের নাম হলো মহাজ এবং মোহাম্বাজ এই দুজন এক মহিষী নারীর ঘরে এসেছেন তাদের মায়ের নাম হলো আফরা আফ্রা রবি আনহা এই মহাজ এবং মহাব্ব রবি আনহুমা তাদের ভিতরে রসুল আক্রম সালামের ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়ার প্রবণতা এত বেশি ছিল যে জেহাদের ময়দানে বদর যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ করেননি শুধু এই যুদ্ধের শত্রু বাহিনীর সবচেয়ে বড় যে ব্যক্তিটা কমান্ডার আবু জাহাল তাকে টার্গেট করার জন্য তারা দুজন প্রস্তুতি নিলেন যে আমরা তাকেই টার্গেট করব। আমরা এখানে লক্ষ্য করতে পারি সবচেয়ে ছোট মুসলিম বাহিনীর ভিতরে বয়সে সবচেয়ে কম কিশোর অথচ হিম্মত এবং সাহসিকতা সবচেয়ে বড়টাকে টার্গেট করা এবং তারা টার্গেট করে রীতিমতো এখানে আপনি একটু থামেন মজার কথা আমি শেখের কাছে একটু যাব সেটা হলো আসবো আপনার আচ্ছা এই দুই বালো এত বড় টার্গেট করলেন তাদের পিছনে কি কাজ করেছিল হ্যাঁ এটা আব্দুর রহমান আপনি আহ বলেন যে বদরের দিনে আমি দাঁড়িয়ে আছি হঠাৎ আমার দুই পাশে দেখলাম এই দুই কিশোর তলোয়ার নিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করতেছে একজন জিজ্ঞাসা করলো চা আবু জাহাল কই উনি পরে চিন্তা করলেন যে ছোট ছোট বালকের মাঝখানে আমি আরো শক্তিশালী লোকের মাঝখানে থাকলে ভালো পরে তাদের কথা শুনে আমার তো শক্তিশালী মানুষের চেয়ে এই দুইটাই বেশি বিশ্বস্ত আমি খুশি হলাম

তার কুদরত দেখাল নিজের হাতেই আবুঝালকে পরাস্ত করে দিলেন তারা যায় তোর আবু জাহল যখন দেখছে দুজন কিশোর আসছে আবুঝাল এটাকে একেবারে নাথিং করে উড়িয়ে দিতে চাচ্ছে কিশোর কি করবে আল্লাহ কি কুদরত আঘাত করলো আবুজল পড়ে গেলো

তোমার মতো কৃষকের ছেলে না হয়ে কোনো ভালো কোন যোদ্ধা আমার কল্লা কাটতো তাও তো একটু গর্ব করতে পারতাম আবার আরেকটা কথা বলছিল যে যখন কাটতেই আসো তো কল্লাটা একটু বড় করে রাখে অন্যান্য কাফেরদের কলা রাখলে আমি যে লিডার ছিলাম কল্লাটা একটু কথা বলতে সেটা হলো এই যে যুগে যুগে আমরা দেখতে পেয়েছি এবং বর্তমানে আমরা সর্বত্র যদি চোখ বুলাই তাহলে দেখতে পাবো যে যার যত পতন অনিবার্য সে তত বেশি আগ্রাসী হয় সে তত বেশি নাফরমান হয় সে তত বেশি বেপরোয়া হয় যেমনটি হয়েছিল আবু জাহেল আজকাল তো যুদ্ধের কথা শুনলে অনেকে নাক ছিটকানি শুরু করে দেয় আসলে দুনিয়াটা কার দুনিয়াটা আল্লাহর যদি এই যুদ্ধ না হতো তাহলে সৌদি আরবের রাবাল খালির নিচে আজকে ৪০ মিটার বালির নিচে কমে আট আকাব নগরী বিশাল সভ্যতার দাপন সেখানে হয়ে আছে ওই পরিণতি ঘটত তারা যে এখানে মারা গেল গোটা জাতি গড় বাড়ি বাচ্চা কাচ্চা গোটা জাতি শেষ ভ্যানিস কিন্তু বদরের যুদ্ধে এখানে যুদ্ধ হয়েছে সত্তর জন মারা গেছে এদিকে চোদ্দ জন যুদ্ধের উচিলায় ওই রকম পরিণতি থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এই যুদ্ধগুলি অনেক বড় রহমত তাহলে অতীতের অ্যাকশন আল্লাহ তালার পক্ষ থেকে আসছে না তো দুনিয়াতে আল্লাহকে মানতেই হবে আল্লাহর বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ এটা জিনিস আপনার মাধ্যমে আমি জনগণকে ক্লিয়ার করতে চাচ্ছি যুদ্ধ যখন আল্লাহর শত্রুদের সাথে হবে তখন এটার সুফল এই পক্ষান্তরে যদি যুদ্ধ হয়ে আগ্রাসন দুর্য যদি হয় দেশ তখন যুদ্ধ যদি হয় প্রভাব বিস্তার যুদ্ধ যদি হয় একটা মানে নিজেকে এটা যদি হয় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাই যদি ধরি আজ পর্যন্ত যে কুফল আমরা কুফল আমরা এই যে হিরুসীমা যে বিস্ফোরণ হয়েছিল সে তার ক্ষতি আজ পর্যন্ত জাতি সবগুলি মিলিয়ে দুই পক্ষে দুইশো আড়াইশো করে মারা গেছে সবগুলি যুদ্ধে এখন তো বাস অ্যাক্সিডেন্ট এসে সারা চিন যুদ্ধে এই হলো লোক আর প্রথম বিশ্বযুদ্ধ

বায়োলজিক প্রোগ্রাম আছে দেহতার একটা বিশাল যন্ত্র এই যন্ত্রের সমস্ত প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে একটা ভাইরাস ভিতরে ঢুকলে সেই ভাইরাসের নাম হলো আল্লাহ তালা আকাশ থেকে সেটাই দেয়ার কথা বলেছে মানুষের ব্রেনের সব তথ্য মূল স্নায়ুর সাথে গোটা দেহের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বয়ের কারণে আল্লা কত রহমান রহি মানুষের শরীরে মারলে মানুষের স্নায়ু ঠিক থাকার কারণে অনেক কষ্ট পায় মানুষ কিন্তু গর্দানের উপরে একটা আঘাত পড়েছে শেষ স্নায়ুর সাথে শরীরের যোগাযোগ শেষ

যে বিনা অস্তরে আল্লাহ রসুল্লাম যুদ্ধ করেছেন ওটা হচ্ছে কি রসুল্লাহ সাল্লা সাল্লাম বালু এক মুষ্টি নিয়ে কাফের দিকে নিক্ষেপ করেছিলেন আল্লাহ পাক ওটা কোরআনে বলছে অমার রমায়তা ঈদ রমায়তা

তো আসলে দুনিয়াতে যা কিছু আবিষ্কার হচ্ছে এটা কিন্তু আলোচনার দরকার নেই আমাদের দরকার তার মধ্যে একটা বিষয় আমার যেটা আসছে সেটা হলো আল্লাহ তেস্তাদের মাধ্যমে হাজার তিন হাজার পাঁচ হাজার বিভিন্ন ওয়াদা করে সাহাবা একরামকে উৎসাহিত করেছেন যে তোমরা হত বিহবল বা মনোবল যেন নষ্ট না হয় এইভাবে উৎসাহিত করেছেন সাহাবা একরাম কিন্তু রেজানুল্লাহ আলী মাজমাইন ওই ফেরিস্তা আসবে এই ভরসায় বসে থাকেন নাই না তারা নিজেরা সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন এটা একটা মুসলমানের একটা আকিদা বিশ্বাসের ব্যাপার যে শুধুই তাওয়াক্কুলের উপর কোনো কাজ করা যাবে না সেখানে শেষ হয়ে ওটা বললেও পারতেন ওই পাঁচ হাজার ফেরিস্তা পাঠানোর দরকার ছিল আল্লাহ বুঝিয়ে দিলেন যে দুনিয়া এটা এমনই এখানে কাজ করে খেতে হবে কষ্ট করে খেতে হবে দারুল আসবাব বাহ্যিক যত উপকরণ

যুদ্ধের ময়দানে দেখে যে তিন গুণ মেসলাইহিম তাদের যে সংখ্যা এক হাজার মুসলমানদেরকে দেখা যাচ্ছে তিন হাজার হাজার প্রায় হাজার ব্যাপারটা কি তারা ভিতরে ভেঙে গেছে আবার যখন মুসলিমরা আসলো ওই উকাল্লে লুকুম ফি আর যখন যুদ্ধ লেগে গেছে তখন কিন্তু ব্যাপারটা হয়েছে কি কাপেরা দেখতেছে না মুসলমান সংখ্যা অল্প আর মুসলমানও দেখতেছে না এদের সংখ্যা অল্প দুই দলে দুই দলকে এমন অল্প দেখেছে একজন সাহাবী আর সাবিকদের জিজ্ঞাসা করেছিলেন যে সংখ্যা কত হবে সত্তর সাবিন সত্তর জন হবে নাকি উনি বলেন না আশি জনের মত হবে এরে মানে এত কম কম হওয়ার কারণে যুদ্ধটা লাগু কালো চাচ্ছেন সাহসী হোক দুই পেদল দুই দল হয়ে সাহসী হয়ে মোকাবেলাটা হোক কাজ তো আমি করব। ওরা ওদের কাজ যেসব করবো রণকৌশল রণকৌশল ধন্যবাদ আরেকটা জিনিস হলো যে আমাদের সাধারণ সকলেই জানেন আমাদের সমাজে একদল লোক বলে থাকেন যে রসুল সাল্লাম গায়ব জানতেন অথচ দেখা গেল রসুল সাল্লাহ আলী সাল্লাম যে বদরের যুদ্ধ ঘটবে এটাও তিনি জানতেন না এটা এক নম্বর দুই নম্বর হলো যে তিনি ওখানে গিয়ে কাফেররা কত সংখ্যক যোদ্ধা আসতেছে এটাও কিন্তু তিনি জানতেন না এক বালক আপনার ওখানে কূপের মধ্যে পানি নিচ্ছে আর তাকে জিজ্ঞেস করলেন যে ওরা কোথায় আসছিল এতটুক জায়গায় তাদের সংখ্যা কত বলে তাহলে আমি বলতে পারবো না কিন্তু যদি জানতেন তাহলে তো সৌশাসন জিজ্ঞাসা করতে একই বাহিনী কোন দিক দিয়ে গেছে এটা নিরূপণ করার জন্য তিনি

চোদ্দ শাহাদত বরণ করলেন আর ওইদিকে দেখা গেল সত্তর জন নিহত হলো প্রশ্ন হলো বন্দীদের সাথে কি ব্যবহার করেছিলেন আজকে বন্দীদের নবী মুদ রসুল্লাম যাকে অনেকেই দুঃসাহস দৃষ্টতা দেখিয়ে বলেন বিশ্বের এক নম্বর সন্ত্রাসী না এর ধরনের অবান্তর কথাগুলি যারা বলতে পারেন তাদের শিক্ষা নেওয়া উচিত

তারা অত্যন্ত মানবিক অত্যন্ত ওরা বন্দী হিসাবে নিজেদেরকে কোন অপমানিত লাঞ্ছিত বা কোনো কোনো কষ্ট কোনো কিছু তারা যখন শক্ত হয়ে গেছে খুলে দাও কষ্ট খুলে দাও

হত্যার ব্যাপারে দুই রকম এক সাহাবি বলছিলেন কিন্তু অমর তালুর রায়টাকেই পছন্দ করছিলেন এখানে একটা বিষয় যে পুরিয়ে মৃত্যুদণ্ড বা পুরিয়ে শাস্তি দেওয়ার বিধান এখন তো তারা তোমার হাতে অসহায় তুমি মালিক হয়ে গেছো এদের এখন নরম করো নম্র ব্যবহার করো কোমর মানবিক আচরণ একটা অসহায় মানুষ এখন তুমি তাকে এই অসহায় মানুষের বিরুদ্ধ দেখাবার কি আছে

শরীর বড় ছিল বলে কোন কাপড় কি বললেন যে তোমার কাছে কি আছে বলো অর্থাৎ তুমি তো বন্দী হয়ে আছো না কি করবো বলো তোমার মত কি সে কি বললো দৃষ্টতা দেখাইলো তাক্তুল

আমরা বলবো ইসলাম কি উদারতা দেখিয়েছে ইসলামের উদারতা দেখুন এবং এই যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করুন তবেই তাতে কল্যাণ নিহিত আসে আল্লাহ সকলকে করুন আমিন সালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক